আমি যখন ছোট 10 বছর বয়স আমার বোন আমার থেকে 2 বছরের ছোট আমরা দুইজন তখন তখন আমার ছোট ভাই হয় নাই তখন বাবার কাছে টাকা চাইতাম তখন কিন্তু 5 টাকা অনেক দামি ছিল 5 টাকা থেকে 2টা 3টা সিঙ্গারা খাওয়া যেত ছোট তো তখন আমারও 5 টাকা দিয়েছে আমার বোনেরও 5 টাকা দিয়েছে দেওয়ার পরে আমি আমার 5 টাকা করছি কি সরাসরি যা দোকানে যা খেয়ে ফেলছি শেষ করে ফেলছি আমার বোনে কিন্তু মেয়েদের একটা অবস্থা হচ্ছে কি তারা টাকা খরচ করতে রাজি হয় না তারা টাকাটা রেখে দেয় তে পরের দিন আমি আমার আমার বাবার কাছে টাকা চাইলাম যে আমার 5 টাকা দেন তো সাথে সাথে আমার বোনও গেছে টাকা চাইতে তো আমাকে 5 টাকা দিয়েছে কিন্তু তাকে 5 টাকা দেয় নাই সে বলল আমাকে টাকা দেন টাকা দিবেন না কেন কো তোমার কাছে তো 5 টাকা আছে তোমাকে দেব কেন ওর কাছে নাই ওকে দিচ্ছি তার মানে বিষয়টা আমরা বুঝগম আমার বোঝানোর বিষয় হচ্ছে এটা যেটা আমি খরচ করছি খরচ করার পরে আমার বাবা কিন্তু আমাকে দিচ্ছেন যদি খরচ কর আমার বোনে খরচ করে নাই বিদায় কিন্তু আমার বোনেরে দেয় নাই তাই না বিষয়টা দেখেন আমি দুনিয়াতে আসছি আমি দুনিয়াতে এসে যদি আমি খরচ না করি আল্লাহ আমাকে দিবেন কোত্থেকে আমার কাছে তো আছেই দেওয়ার প্রয়োজন নাই বিষয়টা বুঝতে পারেন নাই আজকে যদি আমি 10 টাকা খরচ না করি তা আল্লাহ তো বলবে এর কাছে আছে এর দে লাভ নাকি যার কাছে নাই তাকে দেই বিষয়টা কিন্তু সিম্পল এমন অর্থাৎ আমি যদি খরচ করি আল্লাহ আমাকে দিবেন যদি খরচ না করি তাহলে কিন্তু পাওয়ার কোনো আশা নাই বাস্তবতা কিন্তু এমনই তা আমরা কে কতটুকু খরচ করছি আল্লাহর জন্য কে কতটুকু আমি আমার ফ্যামিলির জন্য খরচ করছি কি আমি আমার জন্য খরচ করছি এটা আমরা আমাদেরটাই জানি আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 274 নম্বর আয়াত উদাহরণটা মনে রাখবেন 274 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল্লাইলি ওয়ান-নাহারি সিররাম ওয়ালানিয়াতান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আল্লাহ বলছেন ওই সমস্ত ব্যক্তি যারা খরচ করে ইন্নাল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম তাদের মাল তাদের সম্পদ বিল্লাইলি ওয়ান-নাহার দিনে এবং রাতে সিররাম ওয়ালানিয়াতান প্রকাশ্যে অপ্রকাশ্যে ফালাহুম আজরুহুম যারা এই কাজটা করে তাদের অবস্থানটা কেমন ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম তাদের প্রতিদানটা তাদের রবের কাছে রয়েছে ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন তাদের ভয় নাই তাদের দুশ্চিন্তাও নাই কোনো চিন্তাও নাই তাদের এখন প্রশ্ন হচ্ছে এই আয়াতের মধ্যে প্রকাশ্যে অপ্রকাশ্যে গোপনে গোপনে এবং প্রকাশ্যে যেভাবে আপনি দান করেন না কেন এটা এই দুভাবে দান করার এটা কী করছেন উদ্বুদ্ধ করছেন আল্লাহ রাব্বুল আলামিন এবং রাতেও করতে পারেন দিনেও করতে পারেন দানের জন্য কোনো টাইম টেবল নেই যে কোনো মুহূর্তে আপনি দান করতে পারেন ঠিক আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 37 নম্বর আয়াতে আল্লাহ বলছেন الذين يبخلون ويأمرون الناس بالبخل ويكتمون ما آتاهم الله من فضله وأعتدنا للكافرين عذابا مهينا এই আয়াতটার অনুবাদ অতীতেও করেছি তারপরেও স্মরণ করিয়ে দিচ্ছি الذين يبخلون ويأمرون الناس بالبخل ওই সমস্ত ব্যক্তি যারা الذين يبخلون بالبخل মানে কৃপণতা করে الذين يبخلون وَيَأْمُرُونَ النَّاسَ بِالْبُخْلِ এবং অন্য কেউ কৃপণতা করতে কি করে আদেশ করে وَيَكْتُمُونَ مَا آتَاهُمُ اللَّهُ مِنْ فَضْلِ এবং আল্লাহ যেই অনুগ্রহ তাকে দিয়েছে যেই সম্পদ দিয়েছে সেটাকে সে লুকাইতে চায় যে আমার কিছু নাই আমার কাছে নাই আমার কাছে টাকা পয়সা নাই অথচ আল্লাহ কিন্তু তাকে দিয়েছে وَأَعْتَدْنَا لِلْكَافِرِينَ عَذَابًا مُهِينًا আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি প্রস্তুত করে রেখেছেন এখন সূরা বনী ইসরাঈলের 26 এবং 27 নম্বর আয়াত আল্লাহ বলছেন ওয়াতিদাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিনা ওয়া বিনাস সাবিল ওয়ালা তুবাদদির তাবদীরা আল্লাহ বলছেন ওয়াতিদাল কুরবা হাক্কাহু তুমি তোমার আত্মীয় তাদেরকে দান করো ওয়াতিদাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিন ওয়া বিনাস সাবিল মিসকিন এবং যারা সফরে বের হয়েছে তাদেরকে দান করো ওয়ালা তুবাদদির তাবদীরা কখনোই তুমি অপচয় করো না অবচয়টা কেমন ইন্নাল মুবাদদিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন অবচয়কারী হচ্ছে শয়তানের ভাই দেখেন এই তিনটা আয়াত যে আমি আপনাদের সামনে তুলে ধরেছি এটার যদি আমরা পর্যালোচনা করি এই মুহূর্তে কিছুক্ষণ সময়ের জন্য তাহলে বিষয়টা ফুটে ওঠে এমন যে আমরা অপচয় করতে পারবো না কৃপণতাও করতে পারবো না দিনে এবং রাতে যে কোনো অবস্থানে প্রকাশ্যে অপ্রকাশ্যে দান করতে হবে